নমস্কার, কৌশিকস কিচেন ডায়েরিতে সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি একটা ঝটপট ব্রেকফাস্ট রেসিপি। চিজ ছোট থেকে বড়রা সকলেই ভালোবাসে, আর সেই কারণে আমার আজকের রেসিপি চিজ গার্লিক ব্রেড। রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল, আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পাশে থাকবেন। প্রথমে আমি গার্লিক বাটারটা বানাবো, তার জন্য 4 টেবিল চামচ বাটার আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ কুচনো রসুন। এর সাথে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, আপনাদের কাছে পার্সলে থাকলে পার্সলে দিতে পারেন, এটাও 1 টেবিল চামচ আছে। আর দিয়ে দেবো এখানে আমি চিলি ফ্লেক্স, এটা আমি 1 টেবিল চামচ নিয়েছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের গার্লিক বাটার। এবার আমি 2 পিস ব্রেড নিয়ে নিয়েছি, এখানে স্যান্ডউইচ ব্রেড নিয়েছি আমি, আপনারা চাইলে ব্রাউন ব্রেড বা হোল হুইট ব্রেড সেগুলো কিন্তু ব্যবহার করতে পারেন। এর উপর দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা গার্লিক বাটারটা। দুটো ব্রেড স্লাইসারই এক এক দিকে লাগানো হয়ে গেছে। এবার এর উপরে আমি দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। চিজের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। এবার একটা ব্রেড দিয়ে আবার ঢেকে দিয়ে আমি এর উপরেও বাটারটা লাগিয়ে দিচ্ছি। এই একইভাবে দুটো ব্রেড আমি রেডি করে নিচ্ছি। এবার আমি এর উপরে দিয়ে দিচ্ছি পিরি পিরি মশলা, আপনাদের কাছে যদি না থাকে তাহলে এটা স্কিপ করতেও পারেন। এবার একটা তাওয়া আমি গরম বসিয়ে দিয়েছি এবং ফ্লেমটা একদম কম রেখেছি। যে দিকটাতে বাটার লাগানো ছিল সেটা তাওয়ার উপর রেখে দিয়েছি, এবং যে দিকটাতে বাটার লাগানো ছিল না সেই দিকটাতেও বাটার লাগিয়ে দিচ্ছি। আর একই সাথে দিয়ে দেব আমি পিরি পিরি মশলা। তারপর এটাকে ঢেকে 2 মিনিট আমি রেখে দেব যাতে ভিতরের চিজটা একটু মেল্ট হয়ে যায়। এবার একটু খুলে চেক করে নিচ্ছি, 2 মিনিট মতো হয়ে গেছে আর ভিতরের যে চিজটা ছিল সেটাও কিন্তু মেল্ট হয়ে গেছে। এটাকে উল্টে দিচ্ছি, একটা দিক হতে যতটা সময় লেগেছে এদিকটা হতে কিন্তু তার থেকে কম সময় লাগবে, 30-45 সেকেন্ডের মধ্যেই হয়ে যাবে। আর এবার ঢাকা দেওয়ারও কোনো দরকার নেই। এবার আমি আর একটা দিক উল্টে আপনাদের দেখিয়ে দিচ্ছি, এবং তারপরে দেখুন আমি এটাকে তুলে নিয়ে সার্ভ করে দেব একদম গরম গরম। তৈরি হয়ে গেল ঝটপট একটা ব্রেকফাস্ট চিজ গার্লিক ব্রেড। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এটুকুই, নমস্কার।